আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রেম প্রবাসী বাংলাদেশ ভাইরা কেমন আছেন সকলেই আশা করি আল্লাহর মতো ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে একটু সুস্থর দিকে ইনশাআল্লাহ আর একটু ব্যথা আছে ইনশাআল্লাহ মেডিসিন নিচ্ছি আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ দ্রুত আবার সুস্থ হয়ে যাব যাই হোক আজকে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি হল মালয়েশিয়ার ইমিগ্রেশনের যে সাবধানতামূলক সংবাদ এবং মালয়েশিয়ার যে চলমান এমসিও আছে এটার কিছু এস কিছু নিয়ম কারণ আপনাদের সাথে শেয়ার করব। এবং লকডাউনের সংবাদ এবং প্রতারক এজেন্ট থেকে সাবধান এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের প্রতারক এজেন্টদের কিছু সংবাদ লকডাউনের সংবাদ ইমিগ্রেশন কি খোলা আছে নাকি অ্যাপয়েন্টমেন্টকে নেওয়া যাবে নাকি বিমান চলাচল কে আছে নাকি এরপর বাংলাদেশ হাইকমিশনকে বন্ধ না খোলা পাসপোর্ট ডেলিভারি আনা যাবে কিনা এই বিষয়ে বিস্তারিত ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব এর আগে বলে রাখি এখনো যারা আমাদের চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বিল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ওকে তাহলে প্রথমে শুরু করি আপনারা জানেন গতকালকে বারোই জানুয়ারি দুই সালে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মালয়েশিয়া আটক করেছে দুইজন প্রতারক এজেন্ট প্রতারক দালাল বাংলাদেশি দালালকে এদের যেই অপকর্মের জন্য আটক করা হয়েছে দীর্ঘদিন যাবৎ তারা তাদেরকে এই অপারেসি ছিল গোপনে গোপনে তাদের সন্ধানের জন্য বিভিন্ন ফাঁদ পেতেছিল অবশেষে গতকালকে ধরা পড়েছে এই প্রতারক চক্রটি এবং এই সিন্ডিকেট এই প্রতারক এই দালাল এই খপ্পরের এটি মূলত যদিও বাংলাদেশের নাগরিক কিন্তু এটা বাংলাদেশের জন্য কলঙ্ক বাংলাদেশের জন্য কলঙ্ক এদের কারণেই বাংলাদেশিদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ওকে এই অসহৎ দুজন এজেন্ট এবং এই দুষ্কৃতির চক্র তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে বাংলাদেশি হয়েও বাংলাদেশিদেরকে ধোকা দিয়েছিল ধোকা দিচ্ছিল গতকালকে তাদের কাছ থেকে নকল পাসপোর্ট উদ্ধার করে নকল পাসপোর্ট বাংলাদেশ হাইকমিশনের কমিশনের পাসপোর্টের মতো হুবহু একই রকম তারা পাসপোর্ট নকল করেছে এরপরে তারা যেটা করেছে মায়ানমারের একটি পাসপোর্ট নকল করেছে এরপরে নকল ভিসা তারা শত শত ভিসা এরকম নকল ভিসা দিত নকল ভিসা দিত এবং নকল পাসপোর্টও তারা দিত তো এই নকল ভিসা দিয়ে দেখা গেছে অনেক প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে শত শত হাজার হাজার রিঙ্গিত হাজার হাজার টাকা প্রবাসীদের ঘাম এই টাকা দিয়ে দিয়ে তারা নকল ভিসা প্রোভাইড করছে পরবর্তীতে যখন প্রবাসীরা দেশে যেতে লাগছে ইমিগ্রেশন থেকে আটকে পড়ছে যে এটা তোমার নকল ভিসা ফেক ভিসা সেজন্য এই চক্র থেকে সাবধান ওকে এবং কি তারা আটক করেছে নকল সিআইডি কার্ড নকল সিআইডিপি কার্ড এবং এই সমস্ত ভিসা পাসপোর্ট সিআইডিপি কার্ড বা এই সমস্ত যত কিছু আছে তৈরি করার মেশিনও কিন্তু জব্দ করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সেজন্য প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আপনারা জানেন চলমান একটা প্রোগ্রাম আছে রিক্যালিভেসি অবৈধদের বৈধকরণ এই বৈধকরণেও কিন্তু এই সমস্ত অবৈধ চক্ররা অবৈধ দালাল অবৈধ এজেন্ট এরা কিন্তু আপনাদের কাছে আবার ধোকায় ফেলবে আপনাদের কাছে মিথ্যা কথা বলে টাকা নেবে পাসপোর্ট নেবে নকল পাসপোর্ট লাগিয়ে দেবে সেজন্য দেখেন আমি শুরু থেকেই বলে আসছি যে 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 কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে বিশা লাগানোর চেষ্টা করেন যাতে এই সমস্ত প্রতারক মানে খপ্পরের হাতে না পড়েন বিগত সময় দু সালে ১৮ সালেও কিন্তু এরকম ধোকাবাজদের হাতে পড়ে আপনারা অনেক টাকা নষ্ট করেছেন সেজন্য সাবধান হন এদের থেকে দূরে থাকুন যাই হোক এরপরে আপনাদের সাথে আজকে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো লকডাউন সংবাদের যে এস ওপিগুলো আছে গতকালকের ভিডিওতে ইনশাল্লাহ আমি অলরেডি গুলো সুন্দর করে বলে দিয়েছিলাম এরপরেও অনেকের মনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আলোকে আমি কিছু উত্তর দিতে চাচ্ছি প্রথম প্রশ্ন সকলের মনে ইমিগ্রেশন কি খোলা থাকবে যে তেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত জানুয়ারির যে লকডাউন মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চলছে এ থেকে ইমিগ্রেশন খোলা থাকবে কিনা উত্তর হলো ইমিগ্রেশনের কিছু কিছু কাজ খোলা থাকবে কিছু কিছু কাজ খোলা থাকবে ওকে দ্বিতীয় উত্তর হলো অ্যাপয়েন্টমেন্ট খোলা থাকবে কিনা ইমিগ্রেশনের অবৈধদের বৈধতা হওয়ার জন্য যান যে কারণ কারণেই যান যে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয় সেটা কি খোলা থাকবে নাকি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এটা যেহেতু অনলাইনের কাজ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সবকিছু খোলা থাকবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ওকে বিমান চলাচল কি খোলা না বিমান চলাচল বন্ধ উত্তর হলো বিমান চলাচল খোলা থাকবে ইনশাআল্লাহ যারা দেশে যেতে চান তাদের জন্য বিমান চলাচল খোলা কিন্তু বিমান চলাচল খোলা থাকলে যারা দেশে আছেন দুঃখিত তাদের বিষয়ে তারা এখানে আসতে পারছেন না ওকে এরপরে যেটা আছে অবৈধদের বৈধতা কি খোলা থাকবে না বন্ধ থাকবে ওকে আপনারা জানেন অবৈধদের বৈধ হওয়ার দুইটি প্রোগ্রাম আছে প্রথম যে ধাপটি আছে সেটি হলো অনলাইনের মাধ্যমে কার্য সম্পাদন করতে হয় আর দ্বিতীয় যে ধাপটি আছে সেটি হলো ফিজিক্যালি পরবর্তীতে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জানিয়ে দিবে কবে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট হবে কবে পেমেন্ট করতে হবে এই জাতীয় তো প্রথম ধাপটি যেহেতু বর্তমান চলমান আছে সেক্ষেত্রে অবৈধদের বৈধকরণের প্রক্রিয়াটি প্রথম যে ধাপ অনলাইনে করতে হয় এই সমস্ত কাজই চলমান আছে সমস্ত কাজই চলবে কোনো সমস্যা হয় নাই হবে না ওকে এরপরে যেটি আছে বাংলাদেশ হাইকমিশন কি খোলা থাকবে কিনা ওকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্লিয়ারিফিকেশন কোনো এরকম ডিক্লেয়ার আসে নাই যে চলমান পরিস্থিতি থেকে এটা সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে কি থাকবে না তবে এটা বলা যায় এটা শিওর যে যারা পাসপোর্ট রি ইস্যু করবেন পাসপোর্ট রি ইস্যু করবেন তাদের প্রক্রিয়াটি চলমান থাকবে তাদের কোনো সমস্যা নাই তারা পোস্ট প্লাজোর মাধ্যমে তাদের পাসপোর্টগুলো জমা দিতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না ওকে এবং দ্বিতীয় প্রশ্ন হলো আপনাদের প্রশ্ন করবেন যে তাহলে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে নিয়েছে পাসপোর্ট আনার জন্য তারা কি এই তেরো থেকে ছাব্বিশ তারিখ থেকে তারিখ এর মধ্যে কি তারা পাসপোর্টটা কি আবার তাহলে ডেলিভারি আনতে পারবে কিনা এদের জন্য একটা প্রশ্ন তবে এই জন্য খুব দ্রুতই হয়তো আজকের মধ্যেই ইমিগ্রেশন বাংলাদেশ হাইকমিশন জানাবে যে তাদের কি উপায় ইনশাআল্লাহ আমি আগামীকালকের ভিডিওটি জানিয়ে দিব তবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে তো আশা করা যাচ্ছে হয়তো এরকম এস ফলো করে পাসপোর্টও বিতরণ দিয়ে দিবে ইনশাল্লাহ তবে হানড্রেড পার্সেন্ট শিওর না যেত আগামীকালকের ভিডিওতে ইনশাল্লাহ আমি জানিয়ে দিব ওকে ধন্যবাদ ওকে এরপরে যে প্রশ্নটি আছে গতকালকের অনেক এস হয়েছিল না যে কনস্ট্রাকশন কাজ যারা করে ফ্যাক্টরিতে কাজ যারা করে তারা তার কি কাজ করতে পারবে নাকি মানে তাদেরও বন্ধ বলা হয়েছে যে কনস্ট্রাকশনে কাজ চলবে ডেভেলপমেন্ট সাইট যেগুলো আছে এগুলো চলবে চলমান যেরকম আপনার ফ্লাইওভারের কাজ চলমান রাস্তাঘাট মেরামত চলমান এই যে কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে যেটা না করলেই চলবে না যেটা স্টপ রাখা যাবে না এই সমস্ত কাজগুলো চলবে কোনো সমস্যা নেই এবং বিশেষ বিশেষ যে প্রজেক্টগুলো হচ্ছে বড় বড় আকারে সেই প্রজেক্টগুলোতেও এস ফলো করে কিছু কিছু প্রজেক্ট কাজ চালিয়ে যাবে কিছু কিছু কাজ চলবে ওকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এর পরবর্তীতে ইনশাল্লাহ আমি আপডেট নিউজগুলো আপনাদের পরবর্তীতে জানিয়ে দিব ওকে এখন কি দেশে যাওয়া যাবে যেমনটি বলছিলাম বিমানের চলাচল যেহেতু চালু আছে মালয়েশিয়ান এয়ারলাইন্স বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মালিন্দ এই জাতীয় বিমান চলাচল যেহেতু চালু আছে সেক্ষেত্রে ইনশাল্লাহ যারা যেতে দেশে যেতে চান ছুটিতে তারা যেতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ওকে বিধিনিষেধ না মানলে কি হবে এরকম প্রশ্ন করেছেন যে যে সরকারের যে বিধিনিষেধ আছে এইগুলো যদি না মানে তাহলে কি হবে যে না মানলে আপনাকে জেলে ঢুকাবে এবং হতে পারে যে আপনাকে ওখানে ভিসা থাকা সত্ত্বেও আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে এমনটি হয়েছিল গত মার্চ এপ্রিল মাসের দিকে মসজিদ জামিক এলাকা থেকে লকডাউনের সময় কিছু বাংলাদেশিরা অনিয়ম করার কারণে তাদেরকে কিন্তু ধরে বিসা থাকা সত্ত্বেও দেশে পাঠিয়ে দিয়েছিল সেক্ষেত্রে নিয়ম কারণ না মেনলে এরকম বড় মোটা অঙ্কের জরিমানা সহকারে জেল হতে পারে এবং কি এরকম নিয়ম ভঙ্গ করার কারণে দেশেও পাঠিয়ে দিতে পারে সেক্ষেত্রে আপনার দেশের সরকার যত নিয়ম করে দিছে সেক্ষেত্রে নিয়মগুলো মানতেই হবে নিয়মগুলো মানতে হবে না মানার কোনো বিকল্প নাই ওকে যাদের ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট আসছে তাদের কি হবে জি যারা অলরেডি তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এভাবে ছাব্বিশ তারিখের মধ্যে যাদের ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট আছে তাদের কি হবে তাদের জন্য বলবো আপনারা যদি অ্যাপয়েন্টমেন্টটা নিজে করে থাকেন যেই ইমেইল অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন ওই ইমেইলে ঢুকলে এস টি ডট আই এম আই ডট জিওভি ডট মাই এখানে ঢুকলে কিন্তু যদি এস আপনার অ্যাপয়েন্টমেন্টটা ওই অ্যাপয়েন্টমেন্টটি থাকে তাহলে আপনার যাবেন আর যদি দেখেন ওখানে কোনো ইমেইল আসছে বা আপনার অ্যাপয়েন্টমেন্টটা সেন্স করে তারা নতুন একটা ডেট দিছে তাহলে ওই ডেটে যেতে হবে সাধারণত বলা যাচ্ছে যে যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তারা যেতে পারবে ইমিগ্রেশনে যেতে পারবে যদি কোনো এরকম এরকম হতে পারে যে অর্ধেক লোককে নেবে তারা কম কম লোক নেবে সেক্ষেত্রে অটোমেটিকলি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অটোমেটিকলি আপনার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে অন্য একটা ডেট আপনাকে দিয়ে দিবে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই সেক্ষেত্রে যে ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলেন সেই ইমেইলে গেলে আপনি ডিটেলসগুলোও কিন্তু চেক করতে পারবে যাই হোক আজ এই পর্যন্তই আশা করি আজকের তথ্যগুলো আপনাদেরকে ভালো লাগবে এবং কি আপনার এই তথ্যগুলো থেকে উপকৃত হয়ে থাকবেন আর যদি তাই হয় অবশ্যই আমাদের টিভিতে একটা ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন যাতে তারাও আজকের আপডেটগুলো জানতে পারে এবং এখনো যারা আমাদের চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওকে যাই হোক আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে নতুন নতুন ভিডিওতে আপনাদের যদি যদি কিছু জানা থাকে আমাকে এখানে কমেন্টস করেন কমেন্টস আপনার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সকলের সুস্থ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি